কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি মোহাম্মদ আলমগীর সরকার, প্রভাষক প্রাচান কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় বছরের চতুর্থ নাম্বার চ্যাপ্টারের প্রথম দিকের কিছু অংশ। আমাদের লেসন পার্টে আছে পরিবাহী আর প্রকারভেদ, তড়িৎ বিশ্লেষণ এবং এই সংক্রান্ত আলোচনা, এবং কঠিন লবণ বিদ্যুৎ পরিমাণ করবে কিনা এই সংক্রান্ত আলোচনা। শিক্ষার্থীরা পরিবাহী কারা? যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে আমরা পরিবাহী বলি। আর পরিবহন ক্ষমতা এবং মাত্রার উপর ভিত্তি করে পদার্থকে আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা সুপরিবাহী, কুপরিবাহী এবং অপরিবাহী। সুপরিবাহী হচ্ছে ভালো করে বিদ্যুৎ পরিবহন করে, কুপরিবাহী যেমন বিশুদ্ধ পানি, এরা থেমে থেমে বিদ্যুৎ পরিবহন করে, অপরিবাহী কখনোই বিদ্যুৎ পরিবহন করে না। কাচ, কাঠ, রাবার, ইউরিয়া, কেরোসিন, পেট্রোল, ডিজেল, এরা হচ্ছে কি অপরিবাহী পদার্থের উদাহরণ। পরিবহন পদ্ধতি এবং কৌশলের উপর ভিত্তি করে পদার্থকে আরো দুটি ভাগে ভাগ করা যাবে, একটা হচ্ছে ধাতব পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ধাতব পরিবাহী কোনটা? যে সকল পদার্থের মধ্যে শুধু বিদ্যুৎ পরিবাহিত হয় আর কোন রাসায়নিক বিক্রিয়া সাধিত হয় না তাদেরকে আমরা ধাতব পরিবাহী বা ইলেকট্রনিক পরিবাহী বলি। কেন ইলেকট্রনিক পরিবাহী? শুধু ইলেকট্রন পাস হয় আর কোনো বিক্রিয়া হয় না, এই জন্য এর নাম হচ্ছে কি ইলেকট্রনিক পরিবাহী। সকল প্রকার ধাতু, গ্রাফাইট ইত্যাদি এর অন্তর্ভুক্ত রয়েছে। ধাতু পরিবাহীর কি কি বৈশিষ্ট্য আছে? ধাতু পরিবাহীর উপর বাহ্যিক কোনো চাপের প্রভাব কাজ করবে না। পরিবাহীর মধ্যে ধাতু পরিবাহীর বিদ্যুৎ পরিবহন ক্ষমতাই সবচেয়ে বেশি। তাপমাত্রা বৃদ্ধিতে পরিবহন ক্ষমতা কমবে। ধাতু পরিবাহীতে বিদ্যুৎ পরিবহন একটা ভৌত প্রক্রিয়া মাত্র। আর ধাতু পরিবাহীর ক্ষেত্রে ওমের সূত্র পালিত হবে। এই ছিল ধাতু পরিবাহীর বৈশিষ্ট্যগুলো। এবার তড়িৎ বিশ্লেষণ পড়তে চাই। আমরা একটা পাত্র নিলাম, যে পাত্রটাকে বলা হবে তড়িৎ বিশ্লেষণ কোষ। দুটো দণ্ড প্রবেশ করে দিলাম, এদেরকে বলা হবে ইলেকট্রোড বা অ্যানোড ক্যাথোড। যেখানে জারণ ঘটবে সেটা অ্যানোড, আর যেখানে বিজারণ ঘটবে সেটা হচ্ছে ক্যাথোড। শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে পাত্রটা, এই পাত্রটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণ কোষ, আর এটা এটা অ্যানোড এবং এটা হচ্ছে ক্যাথোড। অ্যানোড কোনটা? যেখানে জারণ ঘটবে, আর ক্যাথোড হচ্ছে যেখানে বিজারণ ঘটবে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বাইরে থেকে কারেন্ট চালনা করতে হয় বা সোর্সের সাথে সংযুক্ত করে দিতে হয় বা ব্যাটারি সংযোগ দিতে হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণ কাকে বলা হবে? বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য কোনো পদার্থের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ চালনা করা হয় এবং যদি সেই যৌগের বিযোজন ঘটে তাহলে তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। বিযোজন শব্দটি সংযোজনের বিপরীত। আমরা এখানে খেয়াল করি, লবণের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে কারেন্ট চালনা করা হচ্ছে, এখানে যদি লবণের বিযোজন ঘটে তাহলে সেটাকে তড়িৎ বিশ্লেষণ বলা হবে। আমরা এখানে লক্ষ্য করি, লবণের জলীয় দ্রবণে সাধারণত কি বিক্রিয়া হয়? ক্যাথোডে সাধারণত ক্যাটাইনগুলো মানে সোডিয়াম প্লাসগুলোকে জমা হয়, সেখানে গিয়ে সোডিয়াম ধাতুতে কনভার্ট হয়, আর অ্যানোডে অ্যানায়নগুলো যায় গিয়ে ক্লোরিন এবং একটা ক্লোরিন আর একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাসে কনভার্ট হয়। সংযোজনটা খেয়াল করি, সোডিয়াম প্লাস ক্লোরিন মিলে কিন্তু সোডিয়াম ক্লোরাইড হয়েছে, অথচ এখানে লবণের জলীয় দ্রবণের বিদ্যুৎ দিয়ে যখন আমি কারেন্ট চালাই তখন কিন্তু সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে সোডিয়াম এবং ক্লোরিনে পরিণত হয়েছে, অর্থাৎ যাদেরকে দিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় সেখানে ফিরে গিয়েছে, অর্থাৎ এখানে বিযোজন ঘটেছে, আর এটিই কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। শিক্ষার্থীরা, তড়িৎ বিশ্লেষণে আসলে কি ঘটে? ক্যাটাইনগুলো ক্যাথোডে যায়, অ্যানায়নগুলো অ্যানোডে গমন করে। এই ক্যাটাইনগুলো ক্যাথোডে গিয়ে সেখানে ইলেকট্রন গ্রহণ করে। এই গ্রহণ প্রক্রিয়াকে আলোর আধুনিক ইলেকট্রনের মতবাদ অনুযায়ী আমরা বিজারণ বলি, আর অ্যানায়নগুলো অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে, যেটিকে জারণ বলা হয়। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া একটি জারণ বিজারণ প্রক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত কিছু তথ্য আছে। এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করব? ধাতু নিষ্কাশন করব, ধাতু বিশোধন করব, ইলেকট্রোপ্লেটিং করব, কোস্টিক সোডা এরকম বিভিন্ন যৌগ উৎপাদন করা সম্ভব হয়। আর প্রভাব বিস্তারকারী নিয়ামক হলো তড়িৎ বিশ্লেষণে, এরকম দুটো পদার্থ আছে, তো দুটো নিয়ামক আছে, তড়িৎ দ্বারের প্রকৃতি এবং দ্রবণের ঘনমাত্রা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো, ক্যাটাইন টু ক্যাথোডে গমন করেছে এবং সেখানে গিয়ে চার্জ মুক্ত হয়েছে, অ্যানায়ন টু কিন্তু অ্যানোডে গমন করছে এবং এটিও কিন্তু চার্জ মুক্ত হয়েছে। এই চার্জ মুক্তির বিষয়ে তিনটা বিষয়ের উপর নির্ভর করবে। একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সিরিজে তার অবস্থান কত নিচে, আয়নের ঘনমাত্রা বেশি কিনা, তড়িৎ দ্বারের পছন্দ। অবস্থান সাধারণত যত নিচে হবে, এই যে তড়িৎ রাসায়নিক সিরিজটি দেওয়া হয়েছে, এই সিরিজের যত নিচের দিকের আয়ন হবে সে তত আগে চার্জ মুক্ত হবে। কিন্তু যদি নিচের আয়নের ঘনমাত্রা কম থাকে বাট উপরেরটার ঘনমাত্রা বেশি থাকে, তাহলে ঘনমাত্রা বেশি থাকার কারণে উপরের আয়নটি আগে চার্জ মুক্ত হয়ে যাবে। এছাড়া তড়িৎদ্বারের একটা পছন্দ রয়েছে। এই আয়নগুলোর মধ্যে তড়িৎদ্বারকে অনেক যেটা পছন্দ করে, তড়িৎদ্বারের পছন্দ অনুযায়ী কিন্তু বৃদ্ধি হবে। যেমন এখানে মার্কারি তড়িৎদ্বার নেওয়া হয়েছে, মার্কারির প্রতি সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের মধ্যে যদি মার্কারি তড়িৎদ্বার আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করি সেখানে সোডিয়ামটি আগে যাবে, কিন্তু যদি প্লাটিনাম ব্যবহার করতাম তাহলে কিন্তু হাইড্রোজেন যাইতো।
হ্যাঁ, একইভাবে কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে যদি প্লাটিনাম পাতকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করি তাহলে অক্সিজেন হবে, আর যদি অবিশুদ্ধ কপার ব্যবহার করি তাহলে সেটি ক্ষয় হয়ে যাবে। অর্থাৎ এই আয়নের চার্জ মুক্তির বিষয় তিনটি বিষয় দ্বারা নির্ধারিত হবে, আমরা সেটা আলোচনা করলাম। সিরিজে অবস্থান যত নিচে ঘনমাত্রা এবং হচ্ছে তড়িৎ দ্বারার পছন্দ। এবার এই যে সকল পদার্থের মধ্যে দিয়ে আমরা বিদ্যুৎ চালনা করলাম সে সকল পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং সে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা? যারা জলীয় দ্রবণে কম পরিমাণে আয়ন উৎপন্ন করতে সক্ষম, সাধারণত কার্বন বন্ধনযুক্ত অ্যাসিড মানে জৈব অ্যাসিড, দুর্বল ক্ষারকগুলা আর হ্যালো অ্যাসিডের মধ্যে এইচএফ এর পরিমাণ ক্ষমতা কম হয়। এখানে সিরিজটা দেওয়া আছে কার পরিমাণ ক্ষমতা বেশি হবে। আর সবল গুলো হচ্ছে অজৈব অ্যাসিড, সালফারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর সকল ক্ষারক, অধিকাংশ সবল ক্ষারক গুলা আর সব আয়নিক লবণের জলীয় দ্রবণটা হচ্ছে কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কঠিন সোডিয়াম ক্লোরাইডের বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা আমরা দেখি। কঠিন সোডিয়াম ক্লোরাইড কি বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম কিনা? শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লক্ষ্য করব যে কঠিন সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটি কেমন হয়। এই হচ্ছে কঠিন সোডিয়াম ক্লোরাইড, যেখানে কালো অংশটুকুগুলো দ্বারা সোডিয়াম প্লাস বোঝানো হচ্ছে এবং বাকিটা হচ্ছে ক্লোরাইড আয়ন। লক্ষ্য করো একটা সোডিয়াম প্লাস আয়ন, কিন্তু এটা দিয়ে আমরা বুঝতে পারি যে মাঝখানেটা তার এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এখানে একটা, এদিকে একটা, এদিকে একটা, অর্থাৎ তার চারদিকে মোট 6টি বিপরীত আয়ন দ্বারা সে পরিবেষ্টিত রয়েছে। এরকম যদি অবস্থায় থাকে তাহলে তার পক্ষে আয়নগুলো যদি মুক্ত অবস্থায় নেই তাহলে এই কঠিন সোডিয়াম ক্লোরাইডের পক্ষে কিন্তু বিদ্যুৎ পরিবহন করা সক্ষম না। এই জন্য আমরা বলি কঠিন সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের পক্ষে তড়িৎ পরিবহন করা সম্ভব নয়, কারণ কঠিন অবস্থায় আয়নগুলো মুক্ত অবস্থায় থাকে না, কিন্তু গলিত অবস্থায় বা দ্রবণে তারা মুক্ত অবস্থায় চলে আসে আর তখন কিন্তু তারা বিদ্যুৎ পরিবহন করে। এই জন্য কঠিন খাদ্য লবণ বা কঠিন আয়নী যৌগের পক্ষে বিদ্যুৎ পরিবহন করা সম্ভব নয়। শিক্ষার্থীরা, আমরা এই যে এতটুকু আলোচনা করলাম এইটুকুর মধ্যে কি কি প্রশ্ন আমাদের থাকতে পারে? ধাতু পরিবাহী কি, তড়িৎ বিশ্লেষণ কাকে বলা হয়, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কোনটা, সবল অথবা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা বা কাকে বলে, তড়িৎদ্বার অ্যানোড ক্যাথোড কি, তড়িৎ বিশ্লেষণ কোষ কাকে বলা হয়, ধাতু পরিবাহী এবং ইলেকট্রন, ধাতু পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবহনের পার্থক্য লিখে যাবে, তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া কেন ব্যাখ্যা করো, কঠিন খাদ্য লবণের পক্ষে তড়িৎ পরিবহন করা সম্ভব নয় কেন, সালফিউরিক অ্যাসিড একটি সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কেন, নাইট্রিক অ্যাসিড একটি সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কেন ইত্যাদি, তড়িৎ বিশ্লেষণে আয়নের চার্জ মুক্তি ধারণা ব্যাখ্যা করো। এই ছিল আমাদের আজকের টপিক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, পরবর্তী ক্লাসে তোমরা অংশ নিবে এবং সাথেই থাকবে।